হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। লাবণ্য সরকার ব্লগে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো গাইস, তো আজ ছিল সরস্বতী পুজো, তো আমি অনেকটাই লেট করে ফেলেছি, অনেকটা বলছি কেন খুবই লেট করে ফেলেছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে। একটু প্রবলেম ছিল বাড়িতে, সেই কারণে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো আজ তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো আমার ছোট্ট সরস্বতী তো দেখতেই ফেললে কেমন লাগছে তোমাকে তো অবশ্যই কমেন্টে জানিও। আর এবারে না মাম্মাকে হাতে করে দিয়েছি, আর খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ওই কারণে তখন ভিডিও করতে পারিনি, কারণ ঠাকুর দেখতে আসবো। আর আমরা 12টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, মামামকে হাতে করে দিয়েই বেরিয়ে পড়েছি। আর আগের বারও এসেছিলাম যখন, তখন না আমরা সবটা দেখতে পারিনি, কারণ 4টে বেজে গেলে না রাস্তার মোমেন্টু করে দেখুন টোটো ঢুকতে দেয় না, কোনো গাড়ি ঢুকতে দেয় না, হেঁটে হেঁটে দেখতে ওই কারণে। আর আমাদের বাড়িটা একটু দূরে, ওই কারণে আমরা সকাল সকাল বেরিয়েছি। রাত্রেবেলা আসলে তো খুবই সুন্দর লাগতো দেখতে, লাইটিংগুলো খুবই সুন্দর করেছে রাস্তার। আর আমরা কী কী এসেছি সেটা তো বলতেই ভুলে গেছি। তো এসছি কী কী সেটা বলে, আমি মামা, মামির পাপা, আমার মেজো ভাসুর, মেজো যা দুই মেয়ে, তো আমরা এই কেউ যে নিয়ে এসেছি। আর দেখো প্রত্যেকটা প্যান্ডেল এত সুন্দর করেছে, থিমগুলো দারুণ করেছে, আর ঠাকুর কথা কী বলবো, প্রতিমাটা দারুণ। ও গাইস, এই যে আর একটা পুজো মণ্ডপে যাচ্ছি, এইটাও খুবই সুন্দর করেছে অগ্রগামী সংঘ, তো 75 বছর ধরে এইখানে হয়। আর চলো তোমাদেরকে ভেতরটা একটু দেখাই, ভেতরের প্রতিমাটা একটু দেখাই, খুবই সুন্দর করেছে দেখো চারিদিকটা, তো আমার তো খুবই ভালো লাগছে দেখতে। দেখো ভেতরে চলে এসেছি, আর প্রতিমাটাও খুবই সুন্দর করেছে, তারপরে উপরে ঝাড়বাতিটাও জাস্ট ওয়াও, প্রত্যেকটা জিনিস খুব ভালো করেছে এখানে। তারপরে এই যে আর একটা মণ্ডপে চলে এসেছি, এইখানে এসে একটু ফটো ভিডিও করছিলাম, ভেতরটায় ঢুকিনি, তো মাম্মা আর আমি একটু ভিডিও করছিলাম, তো দেখতেই পাচ্ছো হেঁটে হেঁটে আসছি দুইজনে, কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর তারপরে আর একটা মণ্ডপে চলে এসেছি, এইখানে এসে সেম তাই করছি, একটু ফটো ভিডিও। আর ঠাকুরটা তো দেখতেই পাচ্ছো, প্রতিমাটা খুবই সুন্দর করেছে। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা একদম স্কিপ করো না, স্কিপ না করে তোমরা ফুল ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। চলো তোমাদের সঙ্গে একটু পরে আবার কথা হচ্ছে। এই যে আর একটা প্যান্ডেলে চলে এসেছি, তো এইখানে থিমটাও খুবই সুন্দর করেছিল, মানে বাইরে থেকেই দেখছিলাম, ভিতরে আর যায়নি, তো কারণ আমার আর আমার জায়ের চোখ গেছিলো কানের দিকে, তো সেই কারণে আমরা দুজনে কানের দুল দেখছিলাম, আর সবাই গেছিলো। তারপরে মাম্মাম বায়না করছিলো এই জাম্পিংয়ে চাপবে, তো মাম্মাম তো জাম্পিংয়ে উঠে খুবই আনন্দ করছে দেখতেই পাচ্ছে। তারপরে এই যে চলে আসলাম বিরিয়ানি দোকানে, বিরিয়ানি খাবো, তো ভীষণই সবার খিদে পেয়ে গেছে, ঘুরতে ঘুরতে যাই হোক, বিশেষ করে বাচ্চাদের। আর মাম্মাম এখানে রেগে গেছে কারণ ও বায়না করছিলো রাস্তার দিকে, বারবার হেঁটে যাচ্ছিলো, ওই কারণে ওকে বকেছি বলে ও রেগে গেছে। তারপরে দেখো আমরা চলে আসছি পার্সেল নিয়ে, কারণ ওইখানে বসে খাবো না, ভীষণই ভিড় ছিল, তো ওই কারণেই আমরা আর একটা জায়গায় চলে এসেছি, তো এইখানেও পুজো হচ্ছিলো, তো এইখানে বসে আমরা একটু খাচ্ছিলাম খুবই আনন্দ করে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে নাগরদোলনা, জাম্পিং, মিকি মাউস সবই উঠেছে এখানে, তো আমরা এখানে বসে বসে দেখছি আর খাচ্ছি, তো দেখতেই পাচ্ছ কত বড়ো নাগরদোলনা, তো খুবই সুন্দর লাগছে দেখতে। তারপরে খেয়ে দিয়ে দেখো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর লাইটিং দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখতে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও। তো সবাইকে টাটা, বাই বাই, আবার দেখার জন্য কোনো ব্লগ নিয়ে।